নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজ হচ্ছে বৃহস্পতিবার, এখন তো বাজে রাত 9টা। আমার ছোট মেয়ে ঘুমিয়ে গেল, সেজন্য আমি ব্লগ বানাতে বসলাম। তো এটা আমি দেখাচ্ছি যে আজকে আমি গিয়েছিলাম নিউ মার্কেট কলকাতা। তো আজকে আমার মেয়ের ম্যাথসের পরীক্ষা ছিল, ম্যাথসের এক্সাম শেষ হলো 11:30 নাগাদ, 11:30। তারপরে আমি গেলাম নিউ মার্কেট। তো ওর এই আজকে ম্যাথসের এক্সাম শেষ হয়ে গেল, এবার কাল পরশু এমনকি রোববার, তো তারপর তো রোববার মানে সোমবার দিন একবারেই ইংলিশ পরীক্ষা আছে আর কি, 3 দিন ছুটি। সেজন্য আমি নিউ মার্কেটে গেলাম, ওর পরীক্ষাটা হয়ে গেল ম্যাথসের, তারপরে আমি গেলাম। এবার একবারে সোমবারে ইংলিশে পরীক্ষা আছে, তো এই জন্য, যেহেতু এখন আমার ছোট মেয়ে ঘুমোচ্ছে সেই জন্য আমি ব্লগটা বানিয়ে নিলাম। তাছাড়া দেখবেন কোথাও যদি বেরোনো হয়, এক তো আমাদের কাজ থাকে, বাড়িতে কাজ গুছিয়ে দিয়ে খাইয়ে খেয়ে দিয়ে স্নান করিয়ে তবে বেরিয়েছি ধরেন ওদেরকে, খাবার টাবার রেখে আবার, তো এই আর কি। তারপরে আবার এক জায়গা থেকে ফিরে এসে ক্লান্ত হয়ে যায় শরীরটা। হ্যাঁ, আজ বৃহস্পতিবার, এখন ঘড়িতে বাজে 11:35। আমার মেয়ের ম্যাথসের এক্সাম শেষ হলো, আমি একটু নিউ মার্কেটে যাচ্ছি। কি কিনলাম না কিনলাম, কোথায় গেলাম তোমাদের সাথে শেয়ার করবো, কেমন? এখন বাজে হচ্ছে 11:35, 11:30 নাগাদ আমার মেয়ের ম্যাথসের পরীক্ষা শেষ হলো, বড় মেয়ের। বাই। এই যে ওখানে আমিনিয়া। তো নিউ মার্কেটে গিয়ে রোদ্দুর তো ছিল, অবশ্য মেঘলা ছিল, আবার মাঝে মাঝে রোদ্দুরও দিচ্ছিল, গরম তো আছেই, গরম তো বিখ্যাত গরম এখানে, এই আর কি। যাই হোক, রাস্তা দিয়ে গিয়ে যতটা পেরেছি ভিডিও দিলাম। তারপরে আমি লাস্টে দিয়েছি যে কী কী কিনলাম সেটার ভিডিও আমি এই তো একটু আগে বানালাম। আমার মেয়ে ঘুমিয়ে গেল আর জাস্ট ঘুমিয়েছে, তখনই আমি বললাম বড় মেয়েকে একটু ফোনটা ধরে দে, আমি ভিডিওটা সামনে থেকে দেখিয়ে বানিয়ে নিচ্ছি। এভাবে কী কী কিনলাম, সেরকম কিছু কিনিনি, তবে আমার ওই ইয়ের খুব শখ, রান্নাবান্নার জিনিসের এইসব আর কি, তো সেটাই দু একটা নিলাম আর কি। মানে রান্না করার সময় যে রান্না করার সার্ভিং প্লেটও ঠিক নয়, এই ছোট্ট ছোট্ট বোল যেরকম লাগে রান্না করার সময় গুছিয়ে রেখে করতে গেলে সেই রকম আর কি। আর আমার ছোট মেয়ের দুটো জামা আর বড় মেয়ের ইনার আমি দেখিয়েছি, ওগুলো দেখালাম, এগুলোই নিয়েছি, আর বেশি কিছু নিইনি। যাই হোক, জানিলাম আপনাদের সাথে শেয়ার করলাম, সবই তো শেয়ার করি, এই আর কি। যে এই দোকানটা থেকে আমি নিয়েছিলাম অনেক কিছুই, এখানে ইয়েও ভালো আছে, যেটা হচ্ছে গিয়ে কাঁচের জিনিসপত্র। হ্যাঁ, ওটা একটা জিনিস নিয়েছি আমি, সেটা দেখানো হলো না, কাল তখন দেখিয়ে দেবো, বা কোনো সময় সার্ভিং করতে গেলেও দেখা যাবে, এই আর কি। এই যে জিনিসপত্রগুলো যেগুলো নিয়েছি আমি, এই যে ছোট্ট ছোট্ট বোল, হয়তো মশলাপাতি রেখে রান্না করার বা এরকম আর কি। আমার মেয়ে আবার বাইরের জিনিস বলে ধুয়ে রেখেছে, যেহেতু ও আজকে রাত্রেবেলা একটুখানি পড়েছে, বেশি পড়েনি, যেহেতু আজকে ম্যাথসের পরীক্ষা শেষ হলো, এরপরে একেবারে সোমবারে ইংলিশ পরীক্ষা, সেই জন্য আর কি, মানে সন্ধ্যেবেলা একটুখানি পড়েছে। তো এইসব ছোট ছোট জিনিসগুলো, এই যে ছোট ছোট কাজের বাড়ি আছে আমার, তবু মানুষের দেখে একটা জিনিস দেখবেন, আমরা খুব মেয়েরা যারা বাসনের ব্যাপারে খুব হ্যাংলা, মানে বাসনপত্র ককারি যেসব ব্যাপারে খুব হ্যাংলা। এই যে এরকম একটা লাল বোল আমি সেদিন গড়িয়াহাট থেকে কিনে আনলাম, আমি ভিডিওতে দিয়েছিলাম, কিন্তু এটা ওর থেকে আরো বড়, ওই দুটো একটা ইয়েলো একটা লাল কিনেছিলাম, ওগুলো সুপ বোল হিসাবে, তাই এটা আরো বড়। তো এটা কোনো কিছু মাখতে মাখাতে এরকম লাগবে। এটা একটা তড়কা প্যান দেখাচ্ছি, আর এটা একটা হ্যান্ড বিটার, এটা নিলাম, এক কটাই নিলাম। আর একটা কাঁচের ভালো জিনিস নিয়েছি, ওটা আর দেখানো হলো না, ভুলে গেলাম,
সেলফের উপরে আমার বড় মেয়ে তুলে রেখে দিয়েছিল, এটা স্প্যাটুলা ওই আর ব্রাশ ওই কেকের ইয়ে করার জন্য, বাটার দেওয়ার জন্য, আর ওইটা সেই এক্সট্রা ইয়েগুলো ঝাড়ার জন্য, এইসব আর কি, মানে ইয়েও গ্রিস করা যাবে এইসবই আর কি। আর এটা হচ্ছে আমার ছোট মেয়ের জামা বাড়িতে পরার জন্য। বাচ্চাদের যত জামা থাকে দেখবেন কম পড়ে যাবে, খেয়াল করে দেখবেন, মানে কম পড়ে যাবে মানে কি হাতের কাছে দেখবে দেখবেন পেয়েই উঠবেন না, মানে অনেক কটা হলেও অনেক কটা দরকারই অ্যাকচুয়ালি। দুটো প্যান্ট, প্যান্টও তাই, আর এই তিনটে আমার বড় মেয়ের ইনার, বড় মেয়ের এই তিনটে এনেছি, ছোট মেয়ের দুটো জামা দুটো প্যান্ট আর ওই জিনিসগুলোই এনেছি।